1952 সালের 21 ফেব্রুয়ারিতে আমি ঢাকায় ছিলাম। আমার বয়স 13 বছর, ইয়ে করতে পারবো না দিন, মানে কয় কয় মাস কয়দিন বলছি না। আর আমার ক্লাস সিক্সে পড়ি, তখন গ্রামেই থাকি, কিন্তু ফেব্রুয়ারি মাসে কেন জানি ঢাকা চলে এসেছিলাম আব্বার সঙ্গে। এবং আব্বার সঙ্গে আমার মনে আছে, আমি এর আগে বলেছি, আব্বা এমএলএ ছিলেন যুক্তবঙ্গের এবং ইস্ট পাকিস্তান লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম দিকের মেম্বার এমএলএ। তো আব্বা আমার মনে আছে রিক্সায় করে আমরা সংসদে গেছিলাম, পার্লামেন্ট ভবন গেছিলাম, এখন যেটা জগন্নাথ হলের এক্সটেনশন সামনে চলে আসছে এটা, এবং সেখানে শেরে বাংলাকে দেখেছি। এবং আমি শেরে বাংলার সঙ্গে চাও খেয়েছি, চা খাইনি আমি, কলা খেয়েছি, বড় বড় কলা ছিল, কলা খেয়েছি মনে আছে। এবং কেন বাংলা এইটার বিরুদ্ধে এত কেন খেপা ছিল পাকিস্তান, তার কারণ হচ্ছে ভাষা মানুষকে আত্মপরিচয়ের ঠিকানাটা দেয়। আমি যেমন আমি একেবারে অনায়াসে বলতে পারি যে অনুবাদ করে আমার ভাষার কাজটা হবে না, পুরোপুরি হবে না, হয়তো কাছাকাছি যাবে, মেসেজটা বাণীটা বলা যাবে, কিন্তু ভাষার একটা ল্যাঙ্গুয়েজের যে মিউজিক আছে সে মিউজিকটা মিস হবে, হবেই। এবং এটি এই ভাষাটা আমরা দেখব যে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে, যেমন সাউথ ইন্ডিয়াতে না মানে হচ্ছে এরকম করে বলে, সাউথ ইন্ডিয়াতে আমরা না বলি এইভাবে, এই ভঙ্গিটাও খুব প্রয়োজন। মানুষ নিজেকে প্রকাশ করার জন্যে কী করছে, গান গায়, ছবি আঁকে, অভিনয় করে, চলচ্চিত্র নির্মাণ করে, ফটো তোলে, নিজেকে প্রকাশ করার জন্যই তো সব। এবং ভাষাটা এই দিক থেকে সবচেয়ে সহযোগী, এবং ভাষা যেহেতু গদ্যে, তার ফলে তার যুক্তি ব্যাপারটি এসে যায়, যুক্তি পরম্পরা সাজিয়ে তিনি তার বক্তব্যকে উপস্থাপন করতে পারেন, পক্ষে বিপক্ষে বলার সুযোগ আছে। কাজেই নলেজ, জানাটা, জানাশোনাটা আমরা দেখব যে ভাষার ক্ষেত্রে হয়। পেন্টিং যেমন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই আলতামারিয়াতে যে বাইসনের ছবি এঁকেছে, এ দেখে তো একজন বড় শিল্পী ছবি নাও আঁকতে পারেন, ওরকম একটা রেখাটা না, অত সোজা না, ওই গতিটা না, অত সোজা না, এটা কথায় হয়তো আসবে না, গানে আসবে না। মানুষ এভাবেই নিজেকে নানাভাবে প্রকাশ করেছে, ভাষা তাকে বুঝতে সাহায্য করেছে, এটি খুব জরুরি ব্যাপার। বাংলা ভাষার ক্ষেত্রে তখনকার তরুণরা হয়তো মানে সিএসএস পরীক্ষা, সিএসপি যারা হবে তারা বাংলায় পরীক্ষা দিতে পারবে না, উর্দু দিলে মার্ক বেশি পাবে, এই সমস্ত কারণেই হয়তো আন্দোলনটা করেছে। কারণটা যাই হোক না কেন, আন্দোলনটা খুব জোরদার হয়েছিল এবং এটা সর্বস্তরে গিয়ে পৌঁছতে পেরেছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সর্বস্তরে যাওয়ার ক্ষমতাটা রেখেছিল, এ ছিল মুসলিম লীগের অত্যাচার তো ছিল, মুসলিম লীগের প্রতি একটা মানুষের বিদ্বেষ ভাব এসে গেছিলো ততদিনে, বিশেষ করে সাম্প্রদায়িকতার উস্কানি, মৌলবাদকে ভেতরে ভেতরে উস্কানি দেওয়া, জঙ্গিবাদকে ভেতরে ভেতরে উস্কানি দেওয়া, এবং পাড়ার মানে মাস্তান টাস্তানদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায় বসানো, এই সমস্ত বিশ্রী কাজগুলো ঘটেছে। এবং এই ভাষা আন্দোলনটা এগুলোকে প্রতিহত করে যা সত্য, যা ন্যায়, যা হওয়া উচিত, সেগুলিকে অর্থাৎ সেই আদর্শটাকে সামনে রেখে রাখতে পেরেছিল। আমার মনে এই কারণেই আন্তর্জাতিকভাবে এই ভাষা আন্দোলন শুধু বাংলা বর্ণমালা ঢাকাতে হয়েছে এটি মনে করার কোনো কারণ নেই। আমরা দেখব শিলচরও এটি হয়েছে, আমরা 1952 সনে এই ঘটনাটা ঘটল, শিলচর হয়েছে 1961 সনে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতে, সেখানে আসামি ভাষা হবে না বাংলা ভাষা হবে, এই বাংলা ভাষার দাবিতে সেখানে কমলা ভট্টাচার্য সহ 11 জন মারা গেলেন, করিমগঞ্জে আরও 2 জন পুলিশ এবং মাস্তানদের হাতে মারা গেলেন। কাজেই এই বাংলা বর্ণমালার একটা বড় কৃতিত্ব পৃথিবীতে একটাই, যে ভাষার জন্য এইভাবে প্রাণ দেওয়া, এটি স্বাভাবিকভাবেই 21 ফেব্রুয়ারি এই ক্যানাডাতে
ওনার নাম হচ্ছে সালাম সাহেব এবং রফিক সাহেব, এরা এবং এখানকার কয়েকজন বন্ধু মিলে তারা যে আন্দোলন করলেন, এবং সেই সময় এখানকার সরকারি পক্ষ থেকে যে সহযোগিতা করা হয়েছিল, সে কারণে আজকে 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আইরিশরা কিন্তু নিজের ভাষার জন্য কম কষ্ট করেনি, পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এইভাবে একটা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র এটা বাংলাদেশে সম্ভব হলো। এবং এ কারণেই 21 ফেব্রুয়ারির মর্যাদাটা ঠিক আর পাঁচটা আন্দোলনের মতো না, আর একটু সামান্য বেশি।